প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বলতে পারি মানুষ আজকে যতই উন্নত প্রযুক্তি উন্নতিতে পৌঁছুক না কেন, এই উন্নত প্রযুক্তি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের কাছে কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে আরেকটি আয়াতে সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. بلوش اي بيبرجي প্রতিরোধের জন্য আত্মরক্ষার জন্য বহু কিছু ব্যবস্থা গ্রহণ করে, করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন একটার পর একটা, পাওয়ারের পর পাওয়ার নিয়ে এসে ভ্যাকসিন দিয়ে মানুষ মনে করে করোনা হলো চিরদিনের জন্য মনে হয় প্রতিরোধ হয়ে গেছে আর আসবে না। বিষয়টা কি তাই? যিনি করোনা দিয়েছেন তার চেয়ে শতগুণ শক্তিশালী করোনা দিতে কি তিনি অক্ষম? কখনোই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এত শক্তিশালী করোনা দেবেন কোন ভ্যাকসিনেই সেখানে কোলানো যাবে না। মানুষের এই সব প্রস্তুতি মানুষ মনে করে এগুলি তার এই সব বিপর্যয় থেকে আত্মরক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এগুলি কিছুই নয়, এগুলির মাধ্যমে কখনোই আত্মরক্ষা সম্ভব নয়, এগুলিকে এই সব প্রতিরোধের যত ধরনের উন্নত ব্যবস্থা রয়েছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন মাকড়সার বাসার সাথে। মাকড়সার বাসা দেখেছেন আপনারা কোনোদিন? কে দেখেন না, একটু হাত তুলেন তো দেখি। একজন হাত তুলেছে, একজন হলো পাওয়া গেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাসা হলো মাকড়সার বাসা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন জনকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে, ভিন্ন জনের কাছে তারা দ্বারস্থ হবে, সেটি হতে পারে ইসলামের নামে আর হতে পারে অনিসলামের নামে। বলবেন আবার ইসলামের নামে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক কেমনে গ্রহণ করে? আপনার অভিভাবক হতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু বড় পীর সাহেবের মুরিদের অভিভাবক কে? এবার বলুন তো, অমুক পীর সাহেবের যে মুরিদ তার অভিভাবক কে? মানুষ বিপদগ্রস্ত যদি হয় একজন মুমিন, বিপদগ্রস্ত হলে সে ছুটে যায় আল্লাহর কাছে, দ্বারস্থ হয় আল্লাহর কাছে, কিন্তু পীর সাহেবের ভক্ত, পীর সাহেবের সপ্ত মুরিদ, তিনি যখন বিপদগ্রস্ত হন তিনি আল্লাহর কাছে ছুটে যান না, পীর সাহেবের কাছে, পীর সাহেবের কাছে তিনি স্মরণ করেন তার পীর সাহেবকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সকলকেই স্মরণ করলেন, সকলকেই সামিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাসালিল আনকাবুত, এদের দৃষ্টান্ত হলো নিজের আত্মরক্ষার জন্য যত রকমের প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে সেই মাকড়সার মতো দৃষ্টান্ত। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা তার নিজের রুজি রোজগারের জন্য বা নিজেকে সেফটির জন্য সে সুন্দর বাড়ি তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত ইলা বাইতুল আনকাবুত, পৃথিবীর বুকে সবচেয়ে দুর্বল ঘর হলো কোনটা? মাকড়সার ঘর। ফু দিলে সব উড়িয়ে যায়, বড় বাতাসের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তুলনা করলেন যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য যত ধরনের এই প্রতিরোধের ব্যবস্থা করুক না কেন,
এই সবগুলির অবস্থা হলো সেই মাকড়সার বাসভবনের মতো। আজকে লক্ষ্য করুন, এত উন্নত প্রযুক্তি, এই উন্নত প্রযুক্তি কত রকমের তথ্য উদ্ঘাটনের ব্যবস্থা রয়েছে, এরপরেও মাঝে মাঝে শোনা যায় যে এরোপ্লেন ওড়ায় কোন দিকে, আকাশের দিকে, উড়িয়ে কোন সাগরে পড়ে যায় সেটির আজ পর্যন্ত তথ্য খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বোঝান যে তোমরা যত বড়ই উন্নত হও, সকলের উন্নত কে? সকলের শক্তিশালী কে? সকলের কৌশলী কে? সকলের সব কিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যখনই কোনো এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই বিপর্যয় থেকে মুক্তি লাভের পথ একটি, সেই পথটি হলো ফিরে যেতে হবে যিনি বিপদ দেওয়ার মালিক, তিনি বিপদ থেকে রক্ষা করার মালিক।